হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স এগেইন উইথ মাই শো। সো এই শোতে আমরা সবসময় চেষ্টা করি গাড়ি রিলেটেড সকল ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেটা কিনা আপনাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো দ্যাটস ওয়াই আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন, ভালোবাসবেন এবং উৎসাহ দেবেন যাতে আমি এইভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে আগে যেতে পারি। সো ভাই আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মোবিল। সো আপনারা আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে মোবিল স্পেশাল, বাট আমার আজকে টপিকটা হচ্ছে বেসিক্যালি মোবিল বা ইঞ্জিন অয়েল নিয়ে। সো ইঞ্জিন অয়েল কি? ইঞ্জিন অয়েল হচ্ছে ওয়ান কাইন্ডস অফ লুব্রিকেশন, যেটা ইঞ্জিনের বিভিন্ন পিচ্ছিলকারক মুভিং পার্টসের ভিতরে পুচ্ছিলকারক বা পদার্থ হিসেবে কাজ করে। মেইনলি এটা বিভিন্ন কুলিং, এটা ওয়ান অফ দ্য কুলিং সিস্টেম হিসেবে কাজ করে ইঞ্জিনের মুভিং পার্টসগুলোতে, এবং ইঞ্জিনের যে সমস্ত মুভিং পার্টসগুলো ফ্রিকশনজনিত কারণে ক্ষয় হয় সে ক্ষয়টা অনেকাংশ কমিয়ে আনে এবং ইঞ্জিনকে কুল রাখে এবং ইঞ্জিনের ইফিসিয়েন্সিকে বৃদ্ধি করে এবং ইঞ্জিনের লংজিভিটি আরেক দিকে ইম্প্রুভ করে। সো দ্যাটস ওয়াই মোবিলটা হচ্ছে গাড়ির জন্য, বিশেষ করে আমাদের সকল মোটর গাড়ির জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইটাল পার্ট। এখন আমরা এই মোবিলের জন্য বাজারে বিভিন্ন ধরনের গ্রেড অয়েল থাকে মোবিলের, যেমন বেসিক্যালি একটা হচ্ছে অকটেন চালিত গাড়ি, একটা হচ্ছে হাইব্রিড গাড়ি, এবং একটা হচ্ছে হাইব্রিড এবং সিএনজি চালিত গাড়ির সাথে কম্বিনেশন। সো আমরা আদৌ জানি যে আমাদের যে কোনটা রেকমেন্ডেড করা। সো এক্ষেত্রে আমরা ওয়ান অফ দ্য ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, সেখানে আমরা অবশ্যই যে মোবিলটা আমাদের গাড়িতে ইউজ করবো সেটা আমাদের ইউজার ম্যানুয়াল বা রিপেয়ার ম্যানুয়াল যে আমরা রেকমেন্ডেড করা মোবিলটা ইউজ করবো। বেসিক্যালি হচ্ছে হাইব্রিড গাড়ির জন্য বাংলাদেশে যেটা মোবিল ইউজ হচ্ছে সেটা হচ্ছে 0W20 অথবা 5W30। এটা হচ্ছে বিশেষ করে টয়োটা, নিসান, মিটসুবিশি, হন্ডার যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো রেকমেন্ডেড করা ইঞ্জিন অয়েল। আর আমরা যদি আমাদের অকটেন চালিত গাড়ি হয় সেখানে আমরা যে সমস্ত মোবিল ইউজ করব বা ইঞ্জিন অয়েল ইউজ করবো সেখানে আমরা ইউজ করবো মেইনলি 20W50, তারপর হচ্ছে 20W40। যেমন বেসিক্যালি আমরা একটু কনফার্ম করি, দেখুন 20W50 দ্যাট মিন্স হচ্ছে W বলতে উইন্টারকে মেনশন করে এবং 20W বলতে যে এটার ভিসকোসিটি বা সাদ্রতা, বাংলায় বলে আমাদের সাদ্রতা, ইংলিশে বলে ভিসকোসিটি। সো এটা ভিসকোসিটির গ্রেড হচ্ছে 20W থেকে 50 এবং 20 থেকে 50, এই দুইটার ভিতরে আমাদের যে গ্রেডটা সেটাকে এখানে মেনশন করা হয়। সো আমরা অনেক সময় আদৌ জানি না যে আমাদের জন্য গাড়ির, বিশেষ করে ইঞ্জিনের জন্য কতটুকু ইঞ্জিন অয়েল দরকার। সো আমরা নর্মালি যদি দেখি অবশ্যই আমাদের প্রতিটা গাড়িতে একটা ডিপস্টিক থাকে যেটার সাহায্যে আমরা ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করি, সেখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা গ্রেড থাকে, সেখানে আমরা ম্যাক্সিমাম পর্যন্ত চেক করব। এবং এক্ষেত্রে আমরা একটু বলে রাখি, যদি আমাদের 1300cc-র গাড়ি হয় সেখানে 3 লিটার 250 গ্রাম বিশেষ করে লাগে, আর যদি সেটা আমাদের 1500cc-র গাড়ি হয় সেখানে 3.5 লিটার লাগে, আর যদি 2000cc-র গাড়ি হয় অ্যাপ্রক্সিমেটলি 4 লিটার লাগে। তারপরে আমরা অবশ্যই ম্যানুয়ালটা দেখে নেব। এখন আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল আছে যেটার ক্ষেত্রে আমরা বের করতে পারি, সেখানে হচ্ছে সিনথেটিক, সেমি সিনথেটিক, কনভেনশনাল অয়েল এবং হাই মাইলেজ অয়েল ইঞ্জিন অয়েল। সো আমরা আদৌ অনেকে আমাদের গাড়ি ইউজ করতেছি, আমরা অনেকে কী করি, নর্মালি দেখা যায় ওয়ার্কশপে যখন মোবিল চেঞ্জ করে সাথে সাথে মোবিল ফিল্টারটাও চেঞ্জ করা উচিত, বাট দুঃখের বিষয় অনেকে এটা করে না। সেই জন্য আপনারা অবশ্যই কনফার্ম থাকবেন যখন মোবিল চেঞ্জ করতেছেন বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছেন সাথে সাথে মোবিল ফিল্টার বা ইঞ্জিন অয়েল ফিল্টারটা অ্যাট এ টাইম চেঞ্জ করে নেবেন। অবশ্যই আমরা 2500 থেকে 3000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো, আর যদি আমরা ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করি তখন সেটা 4500 থেকে 5000 পর্যন্ত ইউজ করবে। এখন বিভিন্ন ব্র্যান্ডের মোবিল আছে বাংলাদেশের জন্য, বিশেষ করে শেল আছে, শেল অ্যাডভান্স আছে, মোবিল আছে, মোটুল আছে, ক্যালটেক্স আছে আমাদের, তারপরে এখানে আমরা ক্যাস্ট্রল অ্যাক্টিভ আছে এবং জিক আছে, সো বিভিন্ন ধরনের হ্যাভেলিন আছে। তো সব ধরনের ইঞ্জিন অয়েলের ভিতরে আমরা অবশ্যই আমাদের রিকমেন্ডেড করা ইঞ্জিন অয়েল যেটা হয় সেটা আমরা ইউজ করবো, এবং অবশ্যই আমরা ভালো মানের ভালো প্রোডাক্ট গাড়িতে ইউজ করবো, বিকজ অফ ইঞ্জিনকে বল, ইঞ্জিনের প্রাণকে বল, ইঞ্জিনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইঞ্জিন অয়েল। এবং এই ইঞ্জিন অয়েলের কারণে অনেক সময় আমাদের ইঞ্জিন সিজ করে, এবং আমরা যদি নিম্নমানের আমাদের বিশেষ করে মোবিল ফিল্টার বা ইঞ্জিন অয়েল ফিল্টার ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের খারাপ পিকআপ বা সাডেন পিকআপের কারণে আমাদের ফিল্টারটা জ্যাম হয়ে ইঞ্জিন অয়েল উঠতে পারে না, দ্যাটস ওয়াই ইঞ্জিন কোনো কারণে সিজ করে বা ক্র্যাশ করে। সো দ্যাটস আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো, আমরা যখন মোবিল চেঞ্জ করবো সাথে সাথে অবশ্যই ভালো মানের মোবিল ফিল্টারটা গাড়িতে ইউজ করবো। আর আমরা অবশ্যই সবাই আমরা গাড়ি রিলেটেড যে সমস্ত ইনফরমেশনগুলো জানি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। দ্যাটস আপনারা আমাদের প্রতিটা ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আপনার সাপোর্ট এবং ভালোবাসা, ইন্সপিরেশন, লাইক কমেন্টসের মাধ্যমে আমি ভবিষ্যতে এইটা কন্টিনিউ করতে পারবো। সো দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এবং আপনাদের কোনো ইনকোয়ারি থাকলে আমার নাম্বারে কমিউনিকেশন করবেন, আমি ইনশাল্লাহ কমিউনিকেট করবো এবং আপনাদেরকে সাপোর্ট দেবো। সো গাইস সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।